নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বাইশ সাত দু হাজার তেইশে পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে ক্লাস ইলেভেন থেকে একদম সর্বোচ্চ স্তর পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্তর বা কলেজ লেভেলেও রয়েছে তো এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন দেখে নেওয়া যাক সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শ্রেণীর মেধাবী ছাত্রদের উচ্চস্তরের শিক্ষার জন্য রাজ্য সরকার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হল স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করার পর উচ্চ মাধ্যমিক স্তর থেকে স্নাতক ও স্নাতকোত্তর তথা গবেষণা স্তরের মেধাবী ছাত্রছাত্রীদের পঠন পাঠের এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা পর্ষদ গৃহীত মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় ষাট শতাংশ বা তার অধিক নম্বর পেয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা অবশ্যই অসংখ্যালঘু যাদের বাৎসরিক পারিবারিক আয় আড়াই লক্ষ টাকা বা তার উচ্চ মধ্যে তারা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে এই স্কলারশিপের জন্য আবেদন যোগ্য এক্ষেত্রে স্কলারশিপের পরিমাণ প্রতি মাসে হাজার টাকা অর্থাৎ একবারে বছরে বারো হাজার টাকা পাওয়া যাবে স্কলারশিপে এই বারো হাজার টাকা উপভোগ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হয় বিগত কয়েক বছর অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে প্রতি বছরই স্কলারশিপ প্রাপ্য প্রাপক ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তবুও কিছু যোগ্য ছাত্রছাত্রী এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রধানত তিনটি কারণ এক নম্বর ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ সম্পর্কে যথাযথ অবগত নয় দু নম্বর অনলাইনে সার্টিফাই ফর্ম পূরণ না করা তিন নম্বর পারিবারিক আয়ের যথাযথ শংসাপত্র দাখিল না করা চার নম্বর ব্যাংক সংক্রান্ত নানাবিধ সমস্যা থাকা এই সমস্যা সমাধানের নিম্নলিখিত বিষয়গুলির ওপর গুরুত্ব সহকারে নজর দিতে বলা হচ্ছে সর্বশেষ সরকারি আদেশনামা অনুযায়ী পরবর এই উল্লেখ করা হয়েছে এবং পরবর্তীকালে সরকারের আদেশ নাম্বার কোনো পরিবর্তন হলে সেই পরিবর্তিত নির্দেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে কি করতে হবে এক নম্বর যেটা দু হাজার সালে মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় প্রকাশিত হয়েছে মাধ্যমিক সমতল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পর বিদ্যালয়ের অনুযায়ী প্রধান শিক্ষকের শিক্ষা ষাট বা তার অধিক নম্বর পাওয়া ছাত্রীদের চিহ্নিত করবেন এবং প্রত্যেককে স্কলারশিপ সম্পর্কিত বিষয়ে অবগত করবেন এদের মধ্যে যে সমস্ত যাত্রীরা বাৎসরিক পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে তারা এই স্কলারশিপ আবেদনের জন্য গ্রহণ মানে তারা জমা করতে পারবে আবেদন এবং সেক্ষেত্রে আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রাহ্য এবং বিদ্যালয় এর তত্ত্বাবধানে আবেদন ব্যবস্থা করতে হবে দু নম্বর পারিবারিক বা সমস্যাপত্র যে সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট জোগাড় করতে জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে ইনকাম সার্টিফিকেট ক্ষেত্রে এক নম্বর হচ্ছে সরকারি কর্মচারী বা সরকারি অধীনস্থ কর্ম ব্যক্তিদের ক্ষেত্রে নিয়োগ অফিসের প্রধানের পদীয় হতে হবে মানে হেড অফিস থেকে যে চাকরি করে সেখান থেকে দিতে হবে ইনকাম সার্টিফিকেট দু নম্বর বেসরকারি সংস্থা কর্মরতদের ক্ষেত্রে বা অন্যান্য সকল ক্ষেত্রে আবেদনকারী পঞ্চায়েতের পঞ্চায়েতের বাসিন্দা হলে জয়েন্ট বিডিও এবং তৎপদমর্যাদা আধিকারিক পৌরসভার বাসিন্দা হলে এক্সিকিউটিভ অফিসার কন্ট্রোল অফ ফাইন্যান্স পৌর কর্পোরেশন পৌর নিগমের বা স্পেশাল মিউনিসিপ্যাল কমিশনার এবং সচিব বা তদুর্থ পদমর্যাদা আধিকারিক কর্তৃক পদেও হতে হবে তিন নম্বর অনলাইন ফর্ম ভেরিফিকেশনের সময় প্রধান শিক্ষক শিক্ষারা যাচাই করে নেবেন আয় শংসাপত্র সংস্থাপত যথাযথ কর্তৃপক্ষ থেকে আনা হয়েছে কিনা তাদের কর্তৃপক্ষের স্বাক্ষর আছে কিনা এই একই সাথে ফর্মে উল্লিখিত অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডের সাথে সঠিকভাবে লেখা হয়েছে কিনা ব্যাংকের পাসবইয়ের সাথে মিলিয়ে দেখে নিতে হবে এই কাজ অবশ্যই প্রধান শিক্ষক বা শিক্ষিকার নোডাল টিচারকে করতে হবে চার নম্বরে আবেদন করার পূর্বে বাংলার উচ্চশিক্ষা ডব্লুবি ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স পদেও নিয়মাবলীগুলো ভালো করে পড়ে বুঝে নিতে হবে কয়েকটি সাধারণ ভুল যেগুলো রয়েছে এক নম্বর হচ্ছে অনেক ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করিয়ে আইডি নম্বর পেয়ে ফর্মটি পূরণ করলেও ফাইনাল সাবমিশন করে না ফর্মটি অসম্পূর্ণ থাকে এক্ষেত্রে তাদের দরখাস্তটি আদৌ জমা পড়ে না বিদ্যালয় বা রাজ্যস্তরে তা দেখা যায় না ওই এরকম অনেকেই অনলাইন ফর্ম পূরণ করে তার প্রিন্ট বের করে মনে করে যে আবেদন জমা হয়ে গেছে কিন্তু মনে রাখতে হবে যে ফর্ম ফিল আপের পর ফাইনাল সাবমিশন না করলে সেটা আবেদন না করাই সামিল না করার সামিল আর কি দু নম্বর অনেকেই আয়ের শংসাপত্র হিসেবে পঞ্চায়েত প্রধান বা পৌর কাউন্সিলর বা চেয়ারম্যানের দেওয়া পারিবারিক আয়ের শংসাপত্র দাখিল করে কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী সেগুলো গ্রাহ্য হবে না শংসাপত্র আগের যে বর্ণনা আছে গ্রুপ এ আধিকারিকদের দ্বারা আয়ের শংসাপত্র গ্রাহ্য হবে তিন নম্বরে আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর ইমেল আইডি অনেকেরই সময় সবসময় সক্রিয় থাকে না টাকা না যাওয়া পর্যন্ত এগুলো সময় সক্রিয় রাখতে হবে পরবর্তী পরিবর্তন করা যাবে না অন্যথায় প্রয়োজনে যোগাযোগ করতে বা টাকা পেতে পরবর্তীকালে রিনিউয়াল করতে সমস্যা হবে চার নম্বর ফর্ম পূরণ করার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টে নম্বর বা আইপিএসসি কোড লিখতে ভুল হয় আইপিএসি লেখার সময় ইংরেজির বর্ণ ও কিংবা শূন্য এটা বিভ্রান্তি হয় এ অনুরূপভাবে ইংরেজি বর্ণ আই বা ওয়ান এর সাথে বিভ্রান্ত হয় এছাড়া ইংরেজি বর্ণ ডি বা শূন্য বিভ্রান্তি হয় এগুলো সম্পূর্ণভাবে সঠিকভাবে লিখতে হবে মনে রাখতে হবে আইপিএসসি কোড পঞ্চম ক্যারেক্টারটি কখনো ইংরেজি বর্ণ বা ও হবে না এটা সর্বদাই শূন্য হবে ব্যাংকের আইপিএসি সর্বদা এগারো ডিজিটের হয় পাঁচ নম্বর প্রায় বেশিরভাগ আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাইনর থাকে যারা সর্বোচ্চ সীমা পঞ্চাশ হাজার টাকা লিমিট তাই ফর্ম ফিল আপ করার সময় খেয়াল রাখতে হবে যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা জমা হওয়ার পর তার পরিমাণ সর্বোচ্চ পঞ্চাশ হাজারের মধ্যে হয় অর্থাৎ অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকার মধ্যে থাকতে হবে অন্যথায় পঞ্চাশ হাজার টাকা যদি অ্যাকাউন্টে তার বেশি থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে না অর্থাৎ অ্যাকাউন্টে কম টাকা থাকতে হবে পঞ্চাশ হাজারের নিচে থাকতে হবে ব্যালেন্সটা আর কি ছ নম্বর চেয়ে রেজিস্ট্রেশনের সময় যাতে বিদ্যালয়ের নাম সঠিকভাবে নির্বাচিত হয় সে ব্যাপারে আবেদনকারী সতর্ক রাখতে হবে অনেক আবেদনকারী যে স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন সেখান থেকে বিদ্যালয় পরিবর্তন করে অন্য বিদ্যালয়ে ইলেভেনে ভর্তি হয় কিন্তু রেজিস্ট্রেশনের সময় পুরোনো স্কুলের নাম দিয়ে ফেলে এটা যাতে না হয় সেটা দেখতে হবে স্বাধীনম্বর আবেদনকারী অনেক সময় নিজের রেজিস্ট্রেশন আইডি তার পাসওয়ার্ড ভুলে যায় প্রত্যেক আবেদনকারীকে গুরুতর মানে গুরুত্ব সহকারে সঠিকভাবে তাদের রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড লিখতে রাখতে হবে যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয় প্রয়োজনে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন এবং কারণ বর্তমানে যা দেখা যায় যে সাইবার ক্যাফে আবেদনকারীরা অজান্তে তার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করে তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে রিনিউয়াল ফর্ম ফিল করছে এবং স্কলারশিপের টাকা থেকে আবেদনকারী বঞ্চিত হচ্ছে সেটা ভালো করে খেয়াল রাখতে হবে আট নম্বর হচ্ছে রিনুয়াল ফর্ম ফিল আপের সময় ইলেভেনের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতকরা হিসাবে যেমন সঠিকভাবে হয় অনেক ক্ষেত্রে মোট নম্বরে পাঁচশোর পরিবর্তে ছশো ধরে হিসাব করার ফলে প্রাপ্ত নম্বর ষাট শতাংশ কম হয়ে যায় এক্ষেত্রে আবেদন বাতিল হয়ে যায় পাঁচশো ধরে করতে হবে হিসাব ইলেভেনের যারা টুয়েলভে পড়বে রিনিউয়াল ফর্মের ভেরিফিকেশন সময় ইলেভেনের বার্ষিক পরীক্ষায় মার্কশিট ভালোভাবে যাচাই করতে হবে আবেদনকারীর প্রাপ্ত নম্বর এই চয়ের স্বাক্ষর সর্বোপরি ওই বিদ্যালয়ের শিক্ষার্থী কিনা তা চেক করে নিতে হবে দশ নম্বর বিদ্যালয় কর্তৃক ফ্রেশ বা রিনিউয়াল ফর্ম বাতিল করার ক্ষেত্রে যথাযোগ্য কারণ দর্শাতে হবে যদি ড্রপ ডাউন বক্সে উপযুক্ত কারণ না থাকে তাহলে আদার সিলেক্ট করে সঠিক কারণ লিখতে হবে রিজেক্ট করার জন্য নচেত আবেদনকারী বাতিলের কারণ বোঝা কঠিন হয়ে পড়ে ডিএসসির পক্ষে ফাইনাল রিজেকশানে ডিএসসি থেকে রিয়েকশান হয় ডিএসসি থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা পরিষদ বা ডিআইদের কী করণীয় এক নম্বর সাধারণভাবে মাধ্যমিক ফলাফল প্রকাশের পর জুলাই আগস্ট মাসে উচ্চ মাধ্যমিকের স্কলারশিপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত বিগত বছর ষোলোই আগস্ট থেকে চৌঠা মে পর্যন্ত পোর্টাল খুলেছিল এবার গত বারোই জুলাই দু হাজার তেইশ থেকে এই উচ্চ মাধ্যমিক স্তরে পোর্টাল খোলা হয়েছে দু নম্বর প্রত্যেক জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই মাধ্যমিক শিক্ষায় ব্যাপারে জেলার সমস্ত বিদ্যালয় প্রধানদের সঙ্গে নিয়ে মিটিং করবেন তিন নম্বর প্রতিটি বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে নিজের ছাত্রছাত্রীরা অনলাইন আবেদন করাবে এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিদর্শকের ব্যাপারটি সুনিশ্চিত করবে চার নম্বর আবেদনকারী জমা আবেদনকারীর জমা হওয়া আবেদনপত্র যাচাই বা ভেরিফিকেশনের জন্য প্রত্যেক বিদ্যালয়কে স্কলারশিপের পোর্টালে লগ ইন করতে হবে বিদ্যালয়ের ডিএস ডাইস কোড হল বিদ্যালয়ের ইউজার আইডি আর পাসওয়ার্ড রাজ্যস্তর থেকে গত বছর দেওয়া হয়েছিলো যদি কোনো বিদ্যালয়ের পাসওয়ার্ড ভুলে যায় তাহলে জেলা বিদ্যালয় পরিদর্শক বা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করবে এবং ওই অফিস নতুন পাসওয়ার্ড জেনারেট করে দেবে পাঁচ নম্বর বিদ্যালয়ে নোডাল শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মী প্রতিদিন জমা পড়া আবেদনগুলি পত্রগুলি যাচাই করবেন যাদের আবেদনপত্র ত্রুটিপূর্ণ বাতিলযোগ্য তাদের সকলকে নির্দিষ্ট তারিখের সঙ্গে সংশোধন বা আনলক করার জন্য জানানো হবে জানাতে হবে এবং যদি কোনো যোগ্য শিক্ষাবৃত্তি বৃত্তি পা থেকে বঞ্চিত না হয় মনে রাখতে হবে যে সংশোধনের সুযোগ না দিয়ে কারো আবেদনপত্র বাতিল করা যাবে না কোনো আবেদনকারী ফর্ম যদি আনলক অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকে তাহলে তাকে জানাতে হবে যে সে আবেদনপত্রটি সংশোধন করে পুনরায় জমা বা রিসাবমিট করে এটা নিশ্চিত করতে হবে যে কোনো যোগ্য ছাত্রছাত্রী যেন তার প্রাপ্য স্কলারশিপ থেকে বঞ্চিত না হয় তো এই ঐক্য এই সরি মানে বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ